তারপরে বিমানবন্দরে আগে যে হয়রানি ছিল সেই জায়গায় এখন সেবা অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের দূতাবাসগুলো অনেক বেশি প্রবাসীদের কল্যাণে কাজ করে থাকে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা যৌথভাবে প্রবাসীদের কল্যাণে নানান রকম কাজ করে থাকে। আমাদের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলার কার্যালয় এবং জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন, যারা শুধুমাত্রই প্রবাসীদের নানান প্রয়োজনে তারা সহায়তা দিয়ে থাকেন। এই যে সমস্ত তাদের জন্য কল্যাণের ব্যবস্থা করা হয়েছে, একই সঙ্গে তারা যদি যখন ফিরে আসেন তখন এই যে প্রবাসীদের জন্য কর্মসংস্থান ব্যাংক করে সেখান থেকে তারা ঋণ নিয়ে বাইরে যেতে পারেন, জমি জমা বিক্রি করে যাবার প্রয়োজন হয় না। তারপরে তারা ফিরে আসলে সেখানে নানানভাবে বিনিয়োগ করতে পারেন। তারা এই যখন কেউ যদি ওখানে মৃত্যুবরণ করেন তাদের সব দেহ নিয়ে আসার ব্যবস্থা করা, সৎকারের ব্যবস্থা করা, তার জন্যে টাকা দেয়া, অনুদান দেয়া, সেগুলো সমস্ত করা হয় সরকারের পক্ষ থেকে। প্রবাসীদের যারা সন্তানেরা রয়েছে এখানে, তাদের মধ্যে যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে তাদের জন্য বিশেষ আবার ভাতার ব্যবস্থা আছে। এমনিতে তারা প্রতিবন্ধী ভাতা পায়, তার উপরে অতিরিক্ত আবার তাদের যেহেতু তারা প্রবাসীর সন্তান সেজন্য তারা ভাতা পায়।